हाय फ्रेंड्स, तुम्हारे सबाई के स्वागत आमार चैनल पोगो एंड फैमिली ते। तो आज के जे वीडियो आमी देखाबो सेटा होच्छे पोगो के आज के आमी प्रथमबार स्नान कराबो। एतदिन शुधु गा मोछातम, किन्तु ए प्रथमबार डॉक्टरेर परमिशन निये ओके आमी स्नान कराबो। कारण तुम्हारा जरा डग लाभार बा डग के खूब काछाकाछी थेके देखेछो बा जानो जे डगदेर गाए एक रकमेर पोका हय छोटो छोटो, तो जाते सेई पोकाटा ना हय एबं जेहेतु ओ पेडिग्री खावा स्टार्ट करे दियेछे तो ओदेर गाए एकटा बाजे स्मेल छाड़े, तो जाते ना छाड़े सेई जन्य ओदेरके माझे माझे किछु टाइमेर अंतर अंतर ओदेरके बाद देवा दरकार। तो चलो आज के देखे नहीं ओके आमी की दिए स्नान करावो एवं वो स्नान करार समय आदौ मजा करे ना कि करे। एक्चुअली वो जल घाटते भीषण भालोबाशे किन्तु सेटा एका एका, ठीक आछे। तो आज के आमी ओके स्नान करावो, देखी केरकम हय। चलो तोमादेर साथे शेयर करे नि सेई भिडियोटा, भालो लागबे अवश्यई तोमादेर। ओके फ्रेंड्स, आमी एखाने जल चापिये दियेछि गैसेर मध्ये पोगोर जलटा जे करबो तार जन्य, এবং আমি এখানে নিয়েছি একটুখানি নিম পাতাকে থেঁতো করে নিয়েছি আর একটু হলুদকে থেঁতো করে নিয়েছি। জলটা যখন ফুটবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব, ঠিক আছে। জলটার মধ্যে বয়লিং শুরু হয়ে গেছে, তো এবার আমি এর মধ্যে হলুদ আর নিম পাতাটা দিয়ে দেব। তো এটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে, এটাকে আমি কিছুক্ষণ ফোড়াবো। এটা ফুটতে থাক, নামাবার সময় তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এটা ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি, লাইটটা একটু কম বলে আমি বোঝাতে পারছি না। তো যাই হোক, এটা ফুটে গেছে, এরপর আমি এর মধ্যে এই খাবার কর্পূরটা দিয়ে দেব গন্ধের জন্য, ঠিক আছে। তাতে কিন্তু ভালো গন্ধ আসে, এবং এই খাবার কর্পূরটা দেওয়ার পর যাতে স্মেলটা না বেরিয়ে যায় তার জন্য আমি একটু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো আমি ফিরছি পোগোর স্নানের সময়, ঠিক আছে। তো এটা কিছুক্ষণ চাপা থাকুক। হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি, জলটা হয়ে গেছে, তো পোগোকে নিয়ে চলে এসেছি। তো পোগো এখন ভালো অ্যাক্টিভ আছে, তো দেখা যাক ও স্নান করতে চায় কি না চায়। ডেফিনেটলি ও জল খুব ভালোবাসে, কিন্তু আমি করিয়ে দিলে কতটা খুশি হবে বা রেগে যাবে দেখা যাক। প্রথমবার এক্সপিরিয়েন্স আমার ওকে স্নান করানোর, তো দেখ চলো দেখে নিই ওর স্নান করার ভিডিওটা। তো তোমাদের দেখিয়ে দিই জলটা, এই যে জলটা রেডি করে নিয়েছি আমি, কিছুটা ছেঁকে ফেলে দিয়েছি, অল্প একটু রেখে দিয়েছি যাতে ওর গায়ে লাগে। মেনলি জলের সাথে গুলে গেছে পুরো জিনিসটাই, তবুও আমি একটুখানি রেখে দিয়েছি। তো চলো দেখে নিই ওকে জলে নামানোর পর ও কী করে। ওকে একটুখানি আমি জলের মধ্যে নামিয়েছি, কিন্তু ও উঠে চলে আসছে জলটা দেখে। বদমাশ বাচ্চা, বেসিক্যালি ও নিজে জলের মধ্যে নামতে চাইছে না, এমনিতেও জল ঘাটতে ভালোবাসে কিন্তু এটার মধ্যেও যেতে চাইছে না। তো আমাকে ওকে ধরেই স্নান করিয়ে দিতে হবে, বড্ড বদমাশ বাচ্চা আমার, বড্ড অ্যাক্টিভ আছে এখন। মা জামগুলো সে বসো মা, বসো বসো, ঠিক ভদ্র বাচ্চা হয়ে গেছে, বেশ বসে আছে দেখতে পাচ্ছি, ভদ্র বাচ্চা হয়ে গেছে আমার। ওরে বাবা, যে জামসগুলো শেষ হয়ে যাবে মা, জামসগুলো চলে যাবে, হাই বলে দাও সবাইকে, হাই আমি স্নান করছি, বলে দাও তো মা সবাইকে, বলে দাও, বলো হাই আমি স্নান করছি, ভোগো করে দাও, করে দাও, ভুভু করবে না, আচ্ছা ঠিক আছে ও পরে করবে। তো ফ্রেন্ডস, আমি তো বাকিটা স্নান করিয়ে নিচ্ছি, ওকে ফ্রেশ করার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। এই যে ফ্রেন্ডস ওর অবস্থা, ওকে আমি স্নান করিয়ে নিয়েছি পুরোটা, এবার ওর গাটা আমি সুন্দর করে মুছিয়ে দেবো।
আশা করছি ওর গায়ের যত জার্মস যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, নিজেই উঠে লাফিয়ে চলে গেল, নিজেই চলে গেল, আর মোটায় বসতে চাইছে না। এবারে ও গা ঝেড়ে দিচ্ছে আস্তে আস্তে, তো আমি ওকে এবার ফ্রেশ করে দেবো ভালো করে মুছিয়ে। তো ওকে আমি একটা কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে দিচ্ছি যাতে ওর গাটা ভালো করে শুকিয়ে যায়। ও নিজে অনেকটা গা ঝেড়ে দিয়েছে, তবুও আমি বাকি জলটা ভালো করে মুছিয়ে দিচ্ছি। ছোটো বাচ্চা তো ভালো করে না মুছিয়ে দিলে ওর শরীর খারাপ করবে, জ্বর আসবে, সর্দি হবে, তো সেই জন্য। তো এই তো পোকা একদম ফ্রেশ হয়ে চলে এসেছে, একদম শুকিয়ে গেছে, এবারে ও একদম ফ্রেশ। এবার ওর খাবার টাইম হয়ে গেছে, ওকে এবার খাইয়ে দেব। তার আগে দেখো ওকে আমি জামা পরিয়ে দিয়েছি, কিন্তু ও দৌড়ে বাইরে চলে গেল। এই যে পোকা একদম রেডি, ওকে জামা পরিয়ে দিয়েছি, এখন প্রচণ্ড অ্যাক্টিভ আছে, আর একটু পরে ওকে খাইয়ে দেব, তারপরে একটু ঘুমিয়ে নেবে, রেস্ট নিয়ে নেবে, এখন প্রচণ্ড অ্যাক্টিভ আছে ও। তো পোকোর খাবার সময় দেখা হচ্ছে, ঠিক আছে? ও একটু খেলা খেলা করে নিক, আমিও ততক্ষণে স্নান ছেড়ে নিই, তারপর ওকে খেতে দেব। ও এখন সোফার তলায় ঢুকে গেছে, বদমাইশি করবে, এখন এটা ওটা ছেঁড়াছেড়ি করবে, প্রচণ্ড অ্যাক্টিভ আছে, মুখে করে নিয়ে দৌড়াচ্ছে। মা ফেলে দাও, ঠিক আছে? হাই, আমি আবার চলে এসেছি স্নান টান সেরে, এখন প্রায় একটা বাজে, আমি পোকোর খাবার রেডি করছি, দেখে নাও ওর খাবারটা। এই যে ওর পেডিগ্রি, এগুলো ছোটো ছোটো দানার মতো হয়, যেটা গরম জলে দিতে এটা ফুলে গেছে, এবার আমি এটাকে একটু চটকে মেখে দেবো, কারণ ও ছোটো সেই জন্য একটু মেখে দিতে হয়, তো যখন খাবে তখন ফিরে আসছি আবার। এই যে পোকোকে খেতে দিয়ে দিয়েছি, পোকো খাচ্ছে, পোকোর খাওয়া হলেই আমিও খেতে চলে যাব, তারপর ওকে ওষুধ খাওয়ানোর আছে, তারপর আমরা দুজনেই একটু রেস্ট নিয়ে নেব, তখন আবার ফিরে আসছি। হাই ফ্রেন্ডস, আমিও খেয়ে চলে এলাম, আর আমি ওর সাথে মেঝেতেই শুয়ে পড়েছি, যাতে ও আমার সাথে শুয়ে একটুখানি খেলু খেলু করতে পারে, একটু রেস্টও নিয়ে নেবে, এটা আমাকে আদর করছে। বেশ, সবার সময় হয়ে গেছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। ওরে বাবা, দেখুক অনেক আদর করে দিচ্ছে, ব্লগে খেতে দিয়েছে, এখন মিষ্টি মিষ্টি ওষুধ খাইয়েছি, ওই জন্য আমাকে এত বেশি আদর করছে। ওরে বাবা, চলো টাটা।